नमस्कार এই মুহূৰ্ত জনাই আছো আজি ৰাতিপুৱাৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 25 জুন সমগ্র অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই ধৰণৰ খবৰ হ'ম নিতো চাই থাকিবলৈ আমাৰ চেনেলটোক সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা কৰি লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব গতিকে আহকচোন আজি ভিডিঅটো আৰম্ভ কৰো দৰ্শকসকল এই মুহূৰ্ত জনাই আছো আজি ৰাতিপুৱাৰ প্ৰথমটো খবৰ এক জৰুৰী খবৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ অসমলৈ 25 কোটি টকা আগবঢ়াইছে আম্বানীয়ে সৰকসকল অসমৰ বান পৰিস্থিতিৰ বাবে মুকেশ আম্বানীয়ে অসমলৈ আগবঢ়াইছে 25 কোটি টকাৰ সাহায্য অসমৰ মুকেশ আম্বানী অনন্ত আম্বানীৰ 25 কোটি টকাৰ সাহায্য প্ৰদান বলিউডৰ বিভিন্ন অভিনেতাৰ পিছতে এইবাৰ আগবাঢ়ি আহিছে আম্বানী ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই টুইটার জৰিয়তে ধন্যবাদ জনায় এই মুহূর্তে জনাইছো আন এক জরুরি খবর এটা গুরুত্বপূর্ণ খবর কিয়নো রাহুল গান্ধী কার্যালয়ত লন্ড বন্ধ কেরালাত কংগ্রেস আর এসএফআইয়ের মাজত ভয়ানক সংঘাত রাহুল গান্ধীর ওয়াইনার কার্যালয় ভাঙি লন্ড বন্ধ করা হয়েছে কার্যালয়টির কর্মচারীক প্রহার করা অভিযোগ উত্থাপন হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ৰ এটা বিশেষ সিদ্ধান্তৰ পিছতেই ক্ষুব্ধ ষ্টুডেণ্ট ফেডাৰেশ্যন অফ ইণ্ডিয়া বন্যপ্ৰাণী সংৰক্ষিত অঞ্চলৰ এক কিলোমিটাৰ এলেকা সংবেদনশীল ক্ষেত্ৰ ঘোষণা এছচিৰ এইসমূহ এলেকাত অপৰাধমূলক কাৰ্যকলাপ ৰোধৰ বাবে এছচিৰ এই বিশেষ সিদ্ধান্ত এলেকাসমূহত বহবাস কৰা স্থানীয় লোকক গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ এছএফআইৰ স্থানীয় লোকসকলক সুরক্ষা প্রদানের নির্দেশ দিছিল প্রধানমন্ত্রীগুলো এই সংক্রান্তত রাহুল গান্ধীয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ নকরার অভিযোগ উত্থাপন হয়েছে আর তার পাছতেই কংগ্রেসের বিরুদ্ধে খুব উজারিলে এসএফআইর কর্মীয়ে আজি আমার শেষের খবরটি এক জরুরি খবর এক গুরুত্বপূর্ণ খবর এটিয়ারেপরা নচলিব ই রিক্সা এটিয়ারেপরা নচলিব ই রিক্সা দেরগাঁওর 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ আর হেমচন্দ্র গোস্বামী পথত নচলিব এতিয়ারেপরা ই রিক্সা দেরগাঁও পৌরসভা কার্যালয়ত অনুষ্ঠিত সভাত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসনে এক সপ্তাহের ভিতরত সকল ই রিক্সা চালকে অনুজ্ঞাপত্র লবলৈ নির্দেশ প্রদান করেছে উক্ত সভাত উপস্থিত থাকে চক্র বিষয়া জিলা পরিবহন বিষয়া আর যান বাহন আরক্ষী অঞ্চলটোত ই রিক্সায় সৃষ্টি করা যানজটর বিষয়ে আলোচনা করা হয় উক্ত বৈঠকত